প্রজনন। প্রজনন কি? প্রজনন আমরা জানি প্রত্যেকটি জীব সবসময় চায় কি তার বংশধর পৃথিবীতে বেঁচে থাকুক। এই বংশধরকে পৃথিবীতে বাঁচিয়ে রাখার জন্য বা নিজের প্রজাতিকে পৃথিবীতে টিকিয়ে রাখার জন্য জীবের একটি জটিল প্রক্রিয়া, এই জটিল প্রক্রিয়াটি হচ্ছে প্রজনন, যে প্রক্রিয়ায় জীব তার বংশ বৃদ্ধি করতে পারে। অর্থাৎ প্রজনন হচ্ছে এমন একটি জটিল প্রক্রিয়া যার মাধ্যমে বংশ বৃদ্ধি করতে পারে। এই প্রজনন উদ্ভিদের ক্ষেত্রে হতে পারে দুই রকম, একটি হতে পারে অযৌন প্রজনন, আরেকটি হচ্ছে যৌন প্রজনন। প্রাণীদের ক্ষেত্রে সাধারণত যৌন উপায়ে বংশবৃদ্ধি হয়ে থাকে, উদ্ভিদের ক্ষেত্রে অযৌন উপায়ে বংশবৃদ্ধি হওয়ার সুযোগ আছে এবং উদ্ভিদের ক্ষেত্রেই এই অযৌন উপায়ে বংশবৃদ্ধি হয়। যৌন প্রজনন বলতে আসলে আমরা কি বুঝি? যেই প্রজননে শুক্রাণু এবং ডিম্বাণু এর মিলনের ফলে জাইগোট সৃষ্টি করবে, জাইগোট থেকে বংশধর সৃষ্টি হবে, তাকেই বলা হবে কি যৌন প্রজনন। আর যদি শুক্রাণু ডিম্বাণু অংশগ্রহণ না করে বংশধর সৃষ্টি হয়, এটি কি হবে? এটা হয়ে যাবে অযৌন প্রজনন। যেমন আমরা দেখি যে পাথরকুচি গাছ, এই পাথরকুচি গাছের কিন্তু শুক্রাণু ডিম্বাণুর প্রয়োজন পড়ে না এর বংশবৃদ্ধির জন্য। একটি পাতাকে যদি মাটিতে ফেলে রাখা হয়, একটু মাটি চাপা দিয়ে রাখলেই এর চারদিক থেকে নতুন গাছের সৃষ্টি হয়। আবার পটল, কাঁকরোল যে গাছগুলো আছে এগুলোর গোড়া থেকে নতুন গাছের সৃষ্টি হয়। এই যে প্রক্রিয়াগুলো, এগুলোতে কোনো শুক্রাণু বা ডিম্বাণুর প্রয়োজন পড়ে না। অযৌন প্রজননের ক্ষেত্রে নিম্ন শ্রেণীর যে উদ্ভিদগুলো আছে এরা কিন্তু স্পোর দিয়ে বংশ করতে পারে। তাহলে যদি আমরা প্রজননকে ভাগ করি তাহলে প্রধানত কয়টি ভাগ করতে পারি? প্রধানত দুইটি ভাগে ভাগ করতে পারি, একটি হচ্ছে যৌন প্রজনন আর একটি হচ্ছে অযৌন প্রজনন। এই অযৌন প্রজনন বিভিন্ন ভাবে হতে পারে। প্রথমেই আমরা বলেছি যে স্পোর দিয়ে হতে পারে, যে স্পোর দিয়ে নিম্ন শ্রেণীর উদ্ভিদের ক্ষেত্রে স্পোর দিয়ে বংশবৃদ্ধি হয়ে থাকে। এখন এই নিম্ন শ্রেণীর উদ্ভিদ কারা? এই নিম্ন শ্রেণীর উদ্ভিদ হচ্ছে শৈবাল, ছত্রাক, মস, ফার্ন, এগুলো হচ্ছে নিম্ন শ্রেণীর উদ্ভিদ। তাহলে এরাই সাধারণত বংশবৃদ্ধি করবে স্পোরের মাধ্যমে। আর যদি যে দৈহিক অঙ্গের মাধ্যমে বংশবৃদ্ধি করে, কারা যে দৈহিক অঙ্গের মাধ্যমে বংশবৃদ্ধি করে, এটাও কিন্তু অযৌন জনন। দৈহিক অঙ্গের মাধ্যমে কিভাবে করতে পারে? মূলের মাধ্যমে করতে পারে, কাণ্ডের মাধ্যমে করতে পারে, পাতার মাধ্যমে করতে পারে, শাখারের মাধ্যমে করতে পারে। তাহলে যদি আমরা দেখি যে মূল দিয়ে কারা কারা বংশবৃদ্ধি করে থাকে, এই মূল দিয়ে বংশবৃদ্ধি করে ডালিয়া, কাকরুল, মিষ্টি আলু, শতমূলি, এগুলো হচ্ছে মূল দিয়ে বংশবৃদ্ধি করে। এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মিষ্টি আলু। এটি কিন্তু বারবার পরীক্ষায় আসে যে মিষ্টি আলু মূল বংশবৃদ্ধি করে থাকে। আর কাণ্ড দিয়ে কারা বংশবৃদ্ধি করে? কাণ্ড দিয়ে বংশবৃদ্ধি করে যে মশলা জাতীয় যেগুলো আছে, আদা, হলুদ, এগুলো হচ্ছে কাণ্ড দিয়ে বংশবৃদ্ধি করে। তো ছাড়াও যেমন বাঁশ, সরিষা, এগুলো বংশবৃদ্ধি করে এই কাণ্ডের মাধ্যমে। তাহলে কাণ্ডের মধ্যে যারা বংশবৃদ্ধি করে তারা কারা? তারা হচ্ছে আদা, হলুদ, বাঁশ, সরিষা, পেঁয়াজ, কচু, কলমি, থানকুনি, এরা কাণ্ডের মাধ্যমে বংশবৃদ্ধি করে। কলমি, থানকুনি এবং গোলাল, এখন যে কাণ্ডের মাধ্যমে যে বংশবৃদ্ধি করছে তাহলে এদের কিন্তু কোনো শুক্রাণু বা ডিম্বাণুর প্রয়োজন পড়ছে না, তাহলে এটা অবশ্যই একটি অযৌন জনন। ঠিক এরকম ভাবে আমরা যদি আনারসের বংশবৃদ্ধি দেখি, আনারস বংশবৃদ্ধি করে, আনারস শাখারের মাধ্যমে বংশবৃদ্ধি করে। যে আনারসের যে মাথার উপরে যে অংশটুকু, যে এই অংশটুকু যদি পুঁতে রাখা হয় মাটিতে তাহলে উপযুক্ত পরিবেশে বংশ নতুন আনারস গাছ জন্মাবে। কলা, পুদিনা, চন্দ্রমল্লিকা, এরা বংশবৃদ্ধি করে শাখারের মাধ্যমে। আর আমরা দেখেছি যে পাথরকুচি গাছের পাতা যদি মাটিতে হালকা মাটি চাপা দিয়ে রাখা হয় তাহলেই বংশবৃদ্ধি করে বা নতুন পাথরকুচি গাছ জন্মায়। তাহলে পাতার মাধ্যমে বংশবৃদ্ধি করে কে? পাথরকুচি। এখন
যারা যৌন জনন করে তাদের ক্ষেত্রে কিন্তু পরাগায়ন আবশ্যক, কারণ শুক্রাণুর সাথে ডিম্বাণুর মিলন আবশ্যক। যদি ডিম্বাণুতে শুক্রাণু উপস্থিত হয় তখনই কিন্তু এটি ডিম্বাণুটি নিষিক্ত হতে পারে, তখনই কিন্তু এটি নিষিক্ত হতে পারে। এই পরাগায়ন হতে পারে নিজে নিজে, আবার হতে অন্যের সাহায্যে। নিজে নিজে যাদের পরাগায়ন হয় তারা সাধারণত উভলিঙ্গ যেই ফুলগুলো এদের ক্ষেত্রে স্বপরাগায়ন হয়ে থাকে। টমেটো, ডিম এদের ক্ষেত্রে স্বপরাগায়ন হয়, অর্থাৎ নিজের পরাগরেণু দ্বারাই নিজেই ডিম্বাণুটি নিষিক্ত হয়ে থাকে। এখন দেখে বড় পরাগায়ন, যে পরাগায়নে অন্যের সাহায্য প্রয়োজন, যে কোনো কিছুর সাহায্য হতে পারে, যেমন পাখি হতে পারে, মানুষ হতে পারে, পানির স্রোত হতে পারে, বাতাস হতে পারে, যে এই যে বিষয়গুলোর উপস্থিতি, এদের অন্য তৃতীয় কোনো কিছুর উপস্থিতিতে যদি পরাগায়ন হয় তাহলে এটাই হচ্ছে অবশ্যই পরপরাগায়ন। যদি আমরা দেখি যে ধান গাছ, ধান খেতে কি হয়, নর্মালি বাতাসের সময় ধান গাছগুলো আন্দোলিত হতে থাকে, এই আন্দোলন হওয়াটাই কি শেষ, তা নয়। যখন আন্দোলিত হয় তখনই কিন্তু ধান গাছের পরাগায়নটা সম্পন্ন হয়ে যায়। এই যে বাতাস, এই বাতাসে কিন্তু ধান গাছের পরাগায়ন ঘটাতে সাহায্য করলো। ঠিক এরকম ভাবে ধান ক্ষেতের মতো আছে গম ক্ষেত, এটাতেও যখন বাতাস হয় তখন পরাগায়ন হয়ে যায়। ভুট্টা, ইক্ষু এগুলোতে যখন বাতাস হয় এটির উপস্থিতিতে গাছগুলো দুলতে থাকে, তখনই পরাগায়ন সম্পন্ন হয়। তাহলে বায়ু পরাগী কারা হলো? বায়ু পরাগী হলো ধান, গম, ভুট্টা, ইক্ষু, এগুলো হচ্ছে বায়ু পরাগী। তাহলে প্রাণী পরাগী এটাও হতে পারে, যেমন আমরা দেখেছি যে কদম গাছ, এই কদম গাছের যে কদম ফুল, এই ফুলটা কিন্তু বাদুরের সাহায্যে কিন্তু পরাগায়ন সম্পন্ন হয়। যে বাদুর যখন কদম ফুল গাছে বসে তখন যে এখান থেকে কিছু রেণু এক ফুল থেকে আরেক ফুলে নিয়ে যায়। আবার শিমুল ফুলে দেখা যায় যে বিভিন্ন ধরনের পাখি বসে, এই পাখিগুলো শিমুল ফুলের ভিতর থেকে যে বিভিন্ন ধরনের পোকা মাকড় থাকে এগুলো খেয়ে থাকে। এই পোকামাকড় খাওয়ার সময় যখন সে ওই পোকাটাকে ধরার চেষ্টা করে তখনই কিন্তু পরাগরেণু তার ঠুটে লেগে যায়। এই যে পাখির মাধ্যমে যে পরাগায়ন হলো এটা হচ্ছে কি প্রাণী পরাগী। এরকম হতে পারে শিমুল ফুলে হতে পারে, কদম ফুলে হতে পারে, বটে হতে পারে, এগুলো হচ্ছে প্রাণী পরাগী। আর পানি পরাগী কোনগুলো? সকল শেওলা, সকল যে উদ্ভিদই হয়ে থাকে এই পানি পরাগী, যে পানির যে স্রোত, এই স্রোতের কারণে এদের পরাগায়ন সম্পন্ন হয়ে থাকে। এছাড়া যে পতঙ্গ পরাগী, যেমন ইনসেক্ট যেগুলো, এগুলোকে পতঙ্গ বলা হয়। এই ইনসেক্টের সাহায্যে যে ফুলগুলো পরাগায়ন হয় এগুলোকেই বলা হচ্ছে পতঙ্গ পরাগী ফুল। যেমন আছে কি, যেমন আমরা দেখি যে মৌমাছি মোকড়া করে কোথা থেকে, সরিষা ফুল থেকে। এই মৌমাছি কিন্তু একটা সরিষা ফুল মধু সংগ্রহ করে না, এই মৌমাছি যখন মধু সংগ্রহের জন্য সরিষা ফুলে যায় তখন বিভিন্ন ফুলে যায়, তখন মৌমাছির গায়ে যে রোম থাকে এই সরিষা ফুলের পরাগরেণু লেগে যায় এবং সরিষা ফুলের পরাগায়ন সম্পন্ন হয়। ঠিক এরকম ভাবে পতঙ্গের সাহায্যে যে পরাগায়ন গুলো হয়ে থাকে সেগুলো হচ্ছে কি সরিষা, গোলাপ, গন্ধরাজ, গাঁদা, এই ফুলগুলোতে। তাহলে এখানে যদি আমরা একটু চিন্তা করি যে পতঙ্গ পরাগী যে ফুলগুলো, এই ফুলগুলোতে পতঙ্গ কেন আকৃষ্ট হয়, কারণ এই ফুলগুলো দেখতে খুবই আকর্ষণীয় হয়, এই ফুলগুলোতে গ্রাম থাকে, এই পতঙ্গগুলো আকৃষ্ট হয় এবং পরাগায়ন সম্পন্ন হয়। বায়ু পরাগী যেগুলো আছে ওদের গ্রামের কোনো দরকার নেই, কারণ বাতাস গ্রাম থাকলেও আসবে না থাকলেও আসবে। পানি এটাতেও সুগন্ধের কোনো দরকার নাই, এটাতেও উজ্জ্বল হওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু প্রাণী যেগুলো আছে এগুলো কিন্তু আবার উজ্জ্বল হওয়ার দরকার আছে, কারণ উজ্জ্বল হলেই প্রাণী আকৃষ্ট হবে, তারপর প্রাণী এই ফুলে আসবে, এক ফুল থেকে অন্য ফুলে যাবে, তখনই পরাগায়ন সম্পন্ন হবে।